হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অলরাউন্ড রাম্মি। কেমন আছেন সকলে? আশা করি খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আচ্ছা, কোনো কোনো দিন মনে হয় না নানা রকম সাজের সাথে যদি শাড়িটা একটু ভালো করে পরা যায় বা একটু ইউনিক করে পরা যায়? আমিও আজকে সেটাই করেছি। আমি টপের উপরে শাড়ি পরেছি, সঙ্গে ম্যাচিং জুয়েলারি আর ম্যাচিং কানের। লুকটা বেশ ভালোই লাগছে বলুন তো। তারপরে আমি সাজতে শুরু করলাম, মনে হচ্ছিলো এটার সাথে একটু ইউনিক সাজই ভালো যায়। তো আমি বেশি কিছু ইউজ করিনি, ফাউন্ডেশন ছাড়াই সেজেছি, কিন্তু কি ভালো লাগছিল পরে গিয়ে বুঝতে পারবেন। তো আমি ফার্স্টে কনসিলার দিয়ে আইব্রোটা সেট করে দিয়েছি, এরপরে সারা মুখে একটুখানি কনসিলার অ্যাপ্লাই করে নেব, দিয়ে আমি প্রাইমার ইউজ করেছি। ফাউন্ডেশন দিয়ে আর না দিই ময়েশ্চারাইজার আর প্রাইমারটা দিতেই লাগে বলুন। এরপরে আমি এই সিসি ক্রিমটা ইউজ করেছি অ্যাভনের, সত্যি খুব ভালো সিসি ক্রিমটা। তবে হ্যাঁ, ফাউন্ডেশনের মতো ফুলফিল লুক কিন্তু আসে না। আমি আপনাদের সত্যিটাই শেয়ার করলাম, লাস্টে গিয়ে বুঝতে পারবেন যে মুখটা একটু কালো হয়ে যায়। অ্যাকচুয়ালি এই যে সিসি ক্রিমটা না, এটা জাস্ট নর্মালি কোনো ডে মেকআপের জন্য বা বেরোনোর জন্য ঠিক আছে, বাট পুরোপুরি ফাউন্ডেশন লুকটা আসে না। আমি আইশ্যাডোটাও একটু ইউনিক করার চেষ্টা করেছিলাম, জানি না কতটা করতে পেরেছি। একদম হালকার উপরে দিয়ে একটা হাইলাইটিং শেড দিয়ে আমি জাস্ট ব্রাশ করে নিয়েছিলাম। তো এরপরে আমি এই জেল লাইনারটা ইউজ করেছিলাম। আমি এই জেল লাইনারটা স্ম্যাশ করার জন্য ইউজ করি, কারণ এই জেল লাইনারটা আমি আগে একটা ভিডিওতে বলেছিলাম ঘেটে যায়, ওই জন্য লাইনারটা দিয়ে একটু স্ম্যাশ করে নিলে ব্যাপারটা, সেই ঘেটে যাওয়া ব্যাপারটা আর আসে না। তো যাই হোক, এরপরে আমি চোখের কাজলের জায়গাতেও আমি লাইনার জেল লাইনারটাই দিচ্ছি, আলাদা করে আর কাজল ইউজ করলাম না। এবার কন্ট্রোলিংটা করেই নিই, মুখটা তো জাস্ট গোল, তো সেটাকে তো কাটতেই হবে। তারপরে আমি ব্লাশ ইউজ করে নিচ্ছি। আমি না আইশ্যাডো প্যালেট থেকেই সব কিছুই করছিলাম, যেহেতু আমি ফাউন্ডেশন ইউজ করিনি। খুব বেশি পিগমেন্টেড কিছু দিলে সেটা মেকআপের সাথে ভালো ম্যাচ খাচ্ছিলো না। যাই হোক, এই করতে করতে মেকআপের প্রায় সব কিছুই শেষ। এর মাঝে একটা টিপস বলে রাখি, যখন কোনো প্রোডাক্টের সিসি ক্রিম ইউজ করবেন তখন সেই প্রোডাক্টের সেম ফেস পাউডার ইউজ করার চেষ্টা করবেন, তাতে ভালো ম্যাচ করে, টোন ম্যাচ করে এবং সিসি ক্রিমটা দেখতে আর কালো হয়ে যায় না। দেখুন আগে কতটা কালো লাগছিলো, এবারে ফেস পাউডার দিয়ে সেট করার পরে ভালোই লাগছে। কিন্তু হ্যাঁ, অন্য রকম ফেস পাউডার দিয়ে সেট করলে যে সেটা বাজে লাগবে তা নয়, কিন্তু সেই দিয়ে সেট করলে আমার মনে হয় দেখতে বেশি ভালো লাগে। তো লিপস্টিক পরে নিলাম, টিপ পরে নিলাম, এবার লুকটা দেখে জানান তো তাড়াতাড়ি কেমন লাগছে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন, আর যদি খুব ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব না করে দেবেন। চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করা যাক। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। টাটা।